আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাইরা অনেকে আমার ভিডিও দেখে অনেক সমস্যায় পড়েন মূলত যে সমস্যাটা হচ্ছে যে আপনারা যখন ভিডিও ডেসক্রিপশন বক্সে গিয়ে লিঙ্কে ক্লিক করেন অনেক সময় লিঙ্কে কাজ করে না মূলত সমস্যাটা হচ্ছে বিভিন্ন ওয়েবসাইট আপডেট হওয়ার কারণে ভিন্ন ভিন্ন সময়ে এই সমস্যাগুলো আপনাদের ফেস করতে হয় তো সেজন্য আমি আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত আমি আপনাদের আজকে দেখিয়ে দিচ্ছি আকামা হুরুব অথবা আকামা স্ট্যাটাস অথবা কোম্পানি কালার চেক করার জন্য আপনারা কিভাবে নিজেরা নিজেদের লিঙ্কগুলো বের করে নিতে পারেন তো তাহলে চলুন খুব দ্রুত আমরা দেখে নিচ্ছি আপনারা সর্বপ্রথম যেটি করবেন আপনাদের মোবাইলের ইন্টারনেট ব্রাউজার অথবা গুগল চরম ব্রাউজারটা আপনারা ওপেন করে নেবেন ওপেন করার পরে এখানে আপনারা টাইপ করবেন এম এল এস ডি ডট এখানে দেখতে পাচ্ছেন এম এল এস ডি ডট জি ও বি ডট এস এটাকে আপনারা টাইপ করে নেবেন টাইপ করার পরে এখানে গোতে আপনারা ক্লিক করবেন গোতে ক্লিক করার পরে আপনাদের সামনে মিনিস্ট্রি অফ লেবারের এই ওয়েবসাইটটি ওপেন হবে মিনিস্ট্রি অফ লেবারের ওয়েবসাইটটি যখন আপনাদের সামনে ওপেন হবে তখন এখানে দেখতে পাবেন তিনটি লাইন আছে এখানে আপনারা ক্লিক করবেন যেহেতু আপনাদের মোবাইলে পেজটি আরবিতে আসবে সো এখানে দেখতে পাচ্ছেন ই ইএন লেখা আছে এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের পেজটি আরবি থেকে ইংরেজিতে চলে আসবে তারপর আপনারা যেটি করবেন একটু নিচে চলে যাবেন এখানে দেখতে পাচ্ছেন ইলেকট্রনিক্স সার্ভিস নামে যে অপশনটি আছে এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আপনাদের সামনে আরও কিছু অপশন চলে আসবে সো এখান থেকে লেবার ই সার্ভিস পোর্টাল নামে যে অপশনটি আছে এটাকে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে এই পেজটি চেঞ্জ হয়ে অন্য একটি ওয়েবসাইটে চলে যাবে সো এখন এখানে যদি আপনারা দেখতে পাচ্ছেন যে আপনাদের এই পেজটি কিন্তু এরকম আরবিতে চলে আসবে আমি আরবি করে দেখিয়ে দিচ্ছি এরকম আরবিতে চলে আসবে সো এখন আপনারা যেটি করবেন এখানে দেখতে পাচ্ছেন এই যে অপশনটি আরবি লিখা আছে এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে ইংলিশ নামে যে অপশনটি আছে এটাকে আপনারা ক্লিক করে সিলেক্ট সিলেক্ট করে দেবেন সিলেক্ট করার পরে দেখতে পাচ্ছেন পেজটি ইংরেজিতে চলে আসছে সো এখন যেটি করবেন ইনকোয়ারি সার্ভিস নামে এখানে এই যে ঘরটি আছে হলুদ কালারের এখানে আপনারা জাস্ট ক্লিক করবেন ইনকোয়ারি লিখার উপরে ক্লিক করার পরে এখন এখানে যেটি দেখতে পাচ্ছেন যে পেজটি কিন্তু ইংরেজিতেই আসে সো এখান থেকে আপনারা যেটি করবেন এখানে সর্বপ্রথম এই যে অপশনটি আছে এই অপশনটিকে সিলেক্ট না করে আপনারা এখানে স্টার্ট সার্ভিস নামে যে অপশনটি আছে স্টার্ট সার্ভিস নামে যে অপশনটি আছে এটাকে আপনারা সিলেক্ট করে দিবেন ইনকোয়ারি অ্যাবাউট অ্যান্ড এক্সপার্টিয়েট এমপ্লয় নামে যে অপশনটি আছে এইখান থেকে আপনারা এটাকে সিলেক্ট করে দিবেন সিলেক্ট করে দেওয়ার পরে আপনাদের সামনে এখন এখানে অপশানগুলো চলে আসতে থাকবে দেখতে পাচ্ছেন এখানে অপশনগুলো চলে আসতে থাকবে আর আরেকটি ব্যাপারও আমি আপনাদের ক্লিয়ার করছি যে আপনারা যদি মক্তবা আমিল ফিস অথবা আরেকটি ব্যাপার হচ্ছে যে যারা ট্রান্সফার চেক করতে চান তারা এখানে কোয়েরি অফ লেবার অফিস সার্ভিস এখানে যদি ক্লিক করেন তাহলে কিন্তু আপনাদের এখানে এই অপশানগুলো চলে আসবে দেখতে পাচ্ছেন এখানে অপশনগুলো চলে আসবে সো আপনারা এইভাবে লিঙ্কগুলো বের করে নিতে পারেন ধন্যবাদ সবাইকে